আপনারা কেমন আছেন হ্যাঁ ভাই আমি আমরা সবাই ভালো আছি বলেন মানে আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম মানে আপনারা তো কোরআন ট্রান সম্পর্কে সবকিছু জানেন অনেক এখানে অনেকে সবকিছু সম্পর্কে জানেন তো আমি একটা জিনিস আবিষ্কার করতেছি কিন্তু সেই জিনিসটা আবিষ্কার করার জন্য আমি আর কি কিছুটা করে রাখছি বাকিটা করতে পারবেন মাঝখানে মাঝখানে কেটে গেছে আপনার কথা শুনতে পাইনি আপনি কি কোনো কিছু আবিষ্কারের জন্য কোন ধর্মগ্রন্থটা পড়বেন এটা জানতে চাচ্ছেন হ্যাঁ 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 আমি কোন ধর্মগ্রন্থটা পড়লে আমি কিছু আবিষ্কার করতে পারবো আসলে আমার আবিষ্কারের খুব নেশা ছোটবেলা থেকেই

যদি কোরআনে বা বেদে থেকে থাকে তাইলে কেন ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান রামচন্দ্র বা কেন নবী মোহাম্মদ এই টেলিস্কোপটা উনি আবিষ্কার করে যেতে পারলো না

এবং সেই কোন হুজুর যদি মানে আপনার বাসায় এসে যদি বাই চান্স আপনার ওয়াইফকে দেখে যদি সে বেশি খুশি হয়ে যায় এবং যদি আপনাকে বলে যে আপনি এখন বিবি তালাক দেন এখন বিবি তালাক দিয়ে তাকে সে বিয়ে করবে এরকমও যদি বলে তখন সেটাও করতে হবে সবই করতে হবে আল্লাহর রাস্তা সবই করতে হবে আল্লাহর রাস্তা এই সমস্ত কাজ করতে পারলে আপনি তো জানাতে যেতে পারবেন আচ্ছা আচ্ছা একটা জাতি কত লক্ষ বরবর বড় এই যে জেমস টেলিস্কোপ এই যে এত কোটি বছর কারণ ওইটা আমাদের তো সৌভাগ্য যে আমরা দেখতে পারছি সেইটা সম্পর্কে এরা আবার কোয়েশ্চেন করে যে এটা মিথ্যা এত বছর আগে সম্ভব না এই বলো তো জানি না যে একটা আমাদের ছবিটা কিভাবে আমাদের চোখে আসে বা কিভাবে ক্যাপচার করা হয় না জেনে মানে একটা সংস্থা সম্পর্কে যদি প্রশ্ন তুলতে হয় তাহলে তার মিনিমাম ওই কতটুকু জ্ঞান থাকতে হবে থাকার পরেই তো আমি সেখানে প্রশ্ন করতে যাবো আমার জ্ঞান নাই কিছু নাই আমি ডাইরেক্ট বলে দিচ্ছি যে এটা মিথ্যা কথা হ্যাঁ মানে

আমি আবার কথা বলতে শুরু করছি তখন আবার যে শুনতে পাচ্ছি আপনি আবার কথা বলছেন ঠিক আছে তাহলে আজকে বিদায় জানাই একে ভাই আপনার ইন্টারনেট বেশি ভালো না ঠিক আছে আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে কারণ আপনার ইন্টারনেটটা বেশি সুবিধা না আচ্ছা